তৃণমূলের মতামত ও জনপ্রিয়তা যাচাই করেই আগামী নির্বাচনে মনোনয়ন জানালেন আওয়ামী লীগ নেতারা। তুচ্ছ ঘটনার জেরে বসুন্ধরা এলাকায় ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে র‍্যাব পুলিশ। শিক্ষক কর্মচারী নিয়োগে স্থানীয় আওয়ামী লীগের কাছে অসহায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, কয়েক দফা পণ্ড নিয়োগ পরীক্ষা এবং পরিকল্পনার অভাবে খুলনায় দিনে দিনে কমছে কৃষি জমি, ভরাট হচ্ছে পুকুর, জলাশয়, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। এতক্ষণ দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। তৃণমূলের মতামত ও জনপ্রিয়তার উপর যাচাই করে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। আর মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিকভাবে কঠোর শাস্তি নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান। নিউজ 24কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। একাদশ নির্বাচনের দেরি এখনো দু বছর, কিন্তু এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূলকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের আস্থা অর্জনের নির্দেশনাও দিয়েছেন দল প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পেট ভরে ভাত পাবে, রোগে চিকিৎসা পাবে, ছেলে মেয়ে শিক্ষা পাবে। এলাকার উন্নয়ন, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তার উপর বিবেচনা করেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। কয়েকটি জরিপ চলছে ইতিমধ্যে, আমাদের হাইকমান্ড কিছু জরিপ করে যাচ্ছেন, এগুলো সব আসনে। আপনি মন্ত্রী হন, আপনি এমপি হন, আপনি বড় নেতা হন, কিন্তু বর্তমানে দলীয়ভাবে আমাদের নেতাকর্মীদের কাছে আপনার কী অবস্থান এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে আপনার কী অবস্থান, সেটাকে মাথায় রেখে আমাদের নমিনেশন দেওয়া হবে। আর মনোনয়নের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত না মানলে তাদের জন্য অপেক্ষা করবে দল থেকে আজীবন নিষিদ্ধের মতো শাস্তি। যেই প্রার্থী হোক তার পিছনে সকল ঐক্যবদ্ধভাবে কাজ করে, যদি না মানে সেই ক্ষেত্রে দল থেকে এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দল থেকে আজীবন যাতে আর এই দলে ফিরতে না পারে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিতর্কিত সংসদ সদস্যরা নজরদারিতে রয়েছে, তারা জানান সব থেকে ভালো সিদ্ধান্ত নিতে দলীয় প্রধান নিজেই সব কিছু বিবেচনা করছেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, নির্বাচনকালীন সরকারের মনোভাবের ওপরই নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন। বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক সুজনের গোল টেবিল আলোচনায় বিশিষ্টজনরা এসব কথা বলেন। তারা বলেন নতুন নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে, পাশাপাশি সকল সংশয় দূর করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগী হতে হবে। হাসান পারভেজের প্রতিবেদন। সম্প্রতি শপথ নিয়েছেন কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। সরকারি দল তাদের স্বাগত জানালেও সংসদের বাইরে থাকা বিএনপি নবগঠিত নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় নতুন নির্বাচন কমিশনের সামনে রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সুজন চ্যালেঞ্জগুলো আলোচনার জন্য এক গোল টেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকে বিশিষ্টজনেরা বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনকালীন সরকারের ইতিবাচক মনোভাব থাকতে হবে। শুধুমাত্র ইলেকশন কমিশন দিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এটার জন্য প্রয়োজন যে সরকার তখন থাকবে সেই সরকার কি মনোভাবে নির্বাচনে ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন। বাট নির্বাচন সহায়ক একটা সরকার যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, বিশেষ করে এই নির্বাচন কমিশনের পক্ষে, যে নির্বাচন কমিশনের যোগ্যতা এবং সদিচ্ছা নিয়ে ইতিমধ্যেই প্রচুর প্রশ্ন রয়েছে। সকলের জন্য সমান সুযোগ করে দেওয়া, সেই কাজটি তাদেরকে করতে হবে। সেটা যদি সরকার, কীরকম সরকার সেই সময় ক্ষমতায় থাকে তাদের উপরে কিন্তু সেটা নির্ভর করে, সেটা উনি একলা পারবেন না। জনগণের আস্থা অর্জন এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য নতুন নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে কাজ করার জন্য আহ্বান জানান বিশিষ্টজনেরা। যে আপনার এই কমিশনের
এবং কমিশনের কর্মকর্তা, নিজস্ব কর্মকর্তা যারা, তাদের কথাবার্তায়, কাজে কর্মে জনগণের মনে আস্থার সৃষ্টি হতে হবে যে না, এই লোকগুলি কোনো আপনার দলবাজি করছে না এবং নিরপেক্ষতা প্রদর্শন করলেই সব দলের জন্য সমতল ক্ষেত্র সৃষ্টি হবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিশেষত জাতীয় নির্বাচনে, এবং যার ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। প্রমাণ করবেন যে তারা যোগ্য, তারা দেশপ্রেমিক এবং তারা সততার সাথে, দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় ঠিক করার জন্য পরামর্শ দেন তারা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। পরিবেশের ক্ষতি করার জরিমানার অর্থ জমা দেয়নি হাজারীবাগের এমন 154টি ট্যানারি কারখানাকে। বকেয়া বাবদ 30,85,00,000 টাকা 2 সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আবেদনকারীর আইনজীবী বলেন, গেল 16 জুন হাইকোর্টের রায়ে বলা হয়, হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসেবে 154 কারখানার মালিককে রোজ 50,000 টাকা ক্ষতিপূরণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। পরে ট্যানারি মালিকরা আপিল বিভাগে গেলে আপিল বিভাগ মাসিক 10,000 টাকা করে জরিমানা পরিশোধের নির্দেশ দেন। পরবর্তী সময় দেখা যায় ট্যানারি কারখানাগুলো হাজারীবাগে আছে, তবে জরিমানার অর্থ দিচ্ছে না। এই অবস্থায় আদালত অবমাননার আবেদন করা হয়। শিল্প সচিব আদালতে হাজির হয়ে জানান, 150-এর বেশি কারখানা রয়েছে যাদের বকেয়ার পরিমাণ 30,85,00,000 টাকা। এদিকে এই মাসের মধ্যেই রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারে স্থানান্তরিত হবে, আবারও জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 8ম বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডায়ালগ 2017-এর উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। হাজারীবাগ থেকে পরিবেশ দূষণকারী ট্যানারি কারখানাগুলিকে স্থানান্তর করার জন্য কাজ করছি এবং ইতিমধ্যে প্রায় 46টি কারখানা আমরা নিতে সম্ভব হয়েছে এবং এই মাসের ভিতরে বাকিগুলি যাবে আমরা আশা করি। ট্যানারিগঞ্জে একটি জায়গা নিয়েছি, সেখানে আমরা স্থানান্তরিত করব। ঢাকা শহরে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি থাকতে পারবে না। শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রসারে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাড়াতে হবে খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ড। শাহ আলী জয়ের প্রতিবেদন। 64,620 টিমের মধ্যে 2016 সালের বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেরা হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকাদের এই টুর্নামেন্টে দলের সংখ্যা ছিল 64,196। বালক ও বালিকাদের এই দুই টুর্নামেন্টে সব মিলিয়ে খেলোয়াড় ছিল 22 লাখ। ফুটবলের এত বড় আয়োজন পৃথিবীতে বিরল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাই উচ্ছ্বসিত বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শুধুমাত্র পাঠ্যবই আর স্কুল ঘরের চার দেয়াল নয়, কোমলমতিদের আসতে হবে খেলার মাঠেও। তবে খেলাধুলার ক্ষেত্রে আরও বেশি সুযোগ কীভাবে করা যায় সেটা আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সে ব্যবস্থা করব। কাজেই আমরা চাই যে খেলাধুলার দিকে আরও সকলে মনোনিবেশ করবে। আমাদের লক্ষ্য যে এই দেশ আমাদের এগিয়ে যাবে সর্বক্ষেত্রে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যেমন আগামী দিনের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে, তেমনি জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসও। এটুকুই চাই যে খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা দেশে দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরও বেশি নজর দেবে, আর সেই সাথে সাথে আমাদের শিক্ষক, অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে, যারা একটু সচ্ছল ব্যক্তি আছেন, সকলকেই আমি আহ্বান জানাবো যেই খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েরা আজকে যেভাবে মনোনিবেশ করেছে তাদের আরও উৎসাহিত করতে হবে এবং সব ধরনের সহযোগিতা স্কুলগুলি যদি যাতে পায় সেই ব্যবস্থা তারা করবে। খেলাধুলার প্রসারে সবসময় আন্তরিক বর্তমান সরকার, একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেজন্য উপজেলা পর্যায় পর্যন্ত স্টেডিয়াম নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং
প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তুচ্ছ ঘটনাকে পুঁজি করে ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে র্যাব আর পুলিশ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উস্কে দিয়ে আর তাদের সঙ্গে মিশে গিয়ে বুধবার মধ্যরাতের পর থেকে বসুন্ধরা আবাসিক এলাকা জুড়ে চরম অরাজকতা তৈরির চেষ্টা চালায় এই জঙ্গি গোষ্ঠী। বৃহস্পতিবারও তারা নারকীয় তাণ্ডব চালানোর অপচেষ্টা চালায়। রিশাদ হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। রাজধানীর এক প্রান্তে শান্ত নিরাপদ এক সম্ভ্রান্ত আবাসিক এলাকা বসুন্ধরা। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে রাত 12টা বাজলেই এখানকার প্রায় সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। মধ্যরাতের পর তেমনই একটি বন্ধ গেটের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের সাথে বিরোধ বাঁধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। মারামারিতে জড়িয়ে তারা দুজনই আহত হয়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের, যদিও কারো আঘাতে গুরুতর নয়। অর্গান ড্যামেজ নেই, কোনো ফ্র্যাকচার নেই বডিতে। এখন আপাতত যেটা আছে সেটা হচ্ছে যে মাসকুলোস্কেলেটাল পেইন। সাতজন একসঙ্গে আমাকে মনে করো যে পাড়ায় খসায় ঘুরতে লাথি। শিক্ষার্থী তপু আর আনসার সদস্য যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তখন এই ঘটনাকে পুঁজি করে তাণ্ডব চালানোর অপচেষ্টা মেতে ওঠে জঙ্গি চক্র। ফোনে ফোনে আর ফেসবুকে পরস্পরের সাথে যোগাযোগ করে দলে দলে ঢুকে পড়ে নিরিবিলি আবাসিক এলাকায়। ওরা গুজব ছড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা কর্মী রডের আঘাতে আহত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপু মৃত্যুসজ্জায়। নানাভাবে খেপিয়ে তোলার চেষ্টা করে নিরীহ শিক্ষার্থীদের। কয়েকশো জঙ্গি সমবেত হয়ে হামলা চালায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স 2-এ। বয়সে তরুণী জঙ্গিরা ব্যাপক ভাঙচুর চালায় বসুন্ধরা এলাকার বিস্তীর্ণ সড়কের ফুটপাথ আর ডিভাইডারেও। প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন। চরম ধৈর্যের সাথে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক রাউন্ড গুলি বা টিয়ার শেল না ছুড়ে, একবারও লাঠিচার্জ না করে তারা এই তরুণদের শান্ত করে বাড়ি ফিরে যেতে উদ্বুদ্ধ করেন। জঙ্গি অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের সাথে যোগ দিলেও রাত 3টার দিকে তারা বিষয়টা বুঝতে পারে। রাত 3:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা যখন এই আহ্বান জানিয়ে বাড়ি ফিরতে থাকে, জঙ্গি তরুণরাও তখন র্যাব পুলিশের প্রতিরোধের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়। এরপরেই জঙ্গিরা মেতে ওঠে নতুন ষড়যন্ত্রে। রাত 4টার দিকে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যালায়েন্স নামের ভুঁইফোড় এক সংগঠনের নাম দিয়ে NSU ও শিক্ষার্থী তপুর উপর হামলার অপপ্রচারে চাঙ্গা হয়ে ওঠে। নানা ধরনের উস্কানিমূলক প্রোপাগান্ডা চালিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের সকালে আবারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হওয়ার আহ্বান জানাতে থাকে। ফেসবুক মেসেঞ্জারে সকাল অবধি চলে তাদের উস্কানিমূলক কার্যক্রম। তারা চেহারা আড়াল করতে কালো কাপড়, মুখে বাঁধা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রচার করে। ইনশাআল্লাহ এর কোনো প্রকার কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সকলে যেন কালকে NSU-তে একসাথে হই। এটা কোন ধরনের বিহেভ, এটা কোন ধরনের আচরণ, এটা আমাদের জানতে হবে। আমরা কাল সকাল 10টার মধ্যে, অবশ্যই কাল সকাল 10টার মধ্যে সবাই একসাথে থাকবো NSU-তে। আপনাদের আপনার প্রত্যেকটা ফ্রেন্ড কে ইনভাইট করেন। আমার ভিডিও শেয়ার করতে হবে না, জাস্ট লেট দেম নো যে কালকে সকাল 10টার মধ্যে প্রত্যেকটা NSU-র জন্য থাকে। ইভেন IOB-র যদি কোনো ছেলেপেলে থাকে তারা যেন এক হয়। সকাল 10টার পর থেকে আবারও সময়বদ্ধ হতে থাকে ওরা। নেমে পড়ে ভাঙচুরের চেষ্টায়, হামলা চালায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বসুন্ধরা শাখায়। ভাঙচুরের চেষ্টায় অবশ্য সাধারণ শিক্ষার্থীদের তারা সম্পৃক্ত করতে পারেনি। জঙ্গি কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের খিপিয়ে তুলতে এই তরুণদের ব্যবহার করা ভাষা আর শব্দ চয়নে স্পষ্ট হয় এদের মতাদর্শ। এরপরই তারা ভাঙচুর করে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস। এ সময় খুব তৎপর ছিল 5 থেকে 6 জন তরুণ, যাদের মুখে বাঁধা ছিল মাস্ক। নিজেদের নিরাপদ রাখতে তারা পরিচয় গোপন করার এক কৌশল নেয়। আন্দোলন করতেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। ফেসবুকে আপলোড করা বেশ কিছু পোস্ট মুছে ফেলে তারা সেখানেই জানায় নিরাপত্তার স্বার্থে এগুলো মুছে ফেলা জরুরি। যাদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই তাণ্ডবকে জায়েজ করার চেষ্টা করে সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানান, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কেউ নয়, তারা বহিরাগত। এত কিছুর পরও থেমে থাকেনি তারা, বিকেলে আবারও হামলা চালায় পুলিশের ওপর। আশিকুর রহমান শ্রাবণ, News24, ঢাকা। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগে স্থানীয় আওয়ামী লীগের কাছে অসহায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাধায় কয়েক দফা পণ্ড হয়েছে নিয়োগ পরীক্ষা। এ নিয়ে ক্ষুব্ধ সিনিয়র শিক্ষকরা।
আর স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, বর্তমান প্রশাসন জামায়াত শিবিরকে নিয়োগ দিচ্ছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেদ। পরীক্ষা দিতে এসে এমন অসহায় ছিলেন চাকরি প্রার্থীরা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাধার মুখে কয়েক দফা পণ্ড হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের নিয়োগে বহিরাগতদের এমন হস্তক্ষেপে ক্ষুব্ধ সিনিয়র শিক্ষকরা। তারা বলছেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে সরকারি দলের নেতাকর্মীদের এমন আচরণ কাম্য নয়। যে ফ্রিডম নিয়ে সামনের দিকে চলবার কথা, কমিউনিটির নামে কোনো একটি প্রেশার গ্রুপের কাছ থেকে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। শিক্ষার কার্যক্রম চালাতে হবে, পরীক্ষা বা অন্যান্য একাডেমিক যত কাজ আছে সেগুলিকে চালাতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তবে এই আওয়ামী লীগ নেতার দাবি, এ প্রশাসনের সময়ে জামাত শিবিরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা জামাত শিবিরকে নিয়োগ না দিতে আন্দোলন করছেন। আমরা বুঝাতে চাচ্ছি যে স্বাধীনতার পক্ষের মানুষগুলোকে তো আপনারা চিনেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে তো আপনারা চিনেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে তো আপনারা চিনেন, না জানাতো না, আপনারা তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা অন্তত একটু করেন। আর উপ উপাচার্য বলছেন, যোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে, এই নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবারের মধ্যে কোনো ক্ষোভ নেই। তারা হয়তো ভুল বুঝাবুঝি জায়গা থেকেই এই বিষয়গুলো ভাবছেন, তবে আমি আশা রাখি তারা মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সেটা শুধু আমাদের দায়িত্ব না, গোটা সমাজের দায়িত্ব, গোটা রাষ্ট্রের দায়িত্ব, জনগণের দায়িত্ব যে সেই বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একসাথে সহযোগী হয়ে সেই জায়গায় পৌঁছে দেওয়া। কাজী সাহেদ, News24, রাজশাহী। খুলনা জেলায় অপরিকল্পিত আবাসন প্রকল্প, বাণিজ্যিক ভবন গড়ে ওঠায় কমে যাচ্ছে কৃষিজমি, ভরাট করা হচ্ছে পুকুর, জলাশয় দখল হয়ে যাচ্ছে খাল। পরিবেশবিদদের মতে, কৃষিজমি এভাবে কমতে থাকলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন পার্থ বণিক। খুলনার শহরতলির জিরো পয়েন্ট, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলায় এক সময় বিস্তীর্ণ কৃষিজমি ছিল। আবাদত দোফসলি কৃষি, ধান, রবি শস্য, শীতকালীন সবজি, তিল ও সরিষা। কিন্তু গেল কয়েক বছরে সড়কের দুপাশের অধিকাংশ জমি প্লট আকারে বিক্রি হওয়ায় কমে যাচ্ছে কৃষিজমি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সবশেষ জরিপ অনুযায়ী খুলনায় প্রতি বছর 2831 হেক্টর জমি কমছে, 20 বছরে কমেছে 10,000 হেক্টর, কমেছে ফসল উৎপাদনও। এখানে তো পোতে ছিল, তারপরে কৃষির চাষাবাদ হতো, ধান হতো, তিল হতো, আমরা ক্ষেত হতো, অনেক ধানের জমি ছিল, এখন এই জমিগুলো প্লট এলাকাতে বিক্রি হয়ে এখন সব বসবাস করার উপযোগী করে নিয়েছে। এইদিক এইদিক এই সবগুলোই কৃষি জমি ছিল, এখন তো আর কৃষি জমি নাই, এখন অনেক কলকারখানা হয়েছে, আবাসিক হয়ে গেছে। পরিবেশবিদদের মতে, কৃষি জমি কমতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং কৃষি জমির পরিমাণ যতদিন আমাদের নির্ধারণ করা না হবে ততদিন এই সমস্যা কিন্তু দিন দিন প্রকট আকার ধারণ করবে, ফলে পুরো পরিবেশের মধ্যেই জীবনচক্র, খাদ্য শৃঙ্খল প্রত্যেকের মধ্যেই কিন্তু এক ধরনের এর প্রতিক্রিয়া বহমান থাকবে। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত বলছেন এই কৃষি কর্মকর্তা। এই নগরায়ণ হওয়ার কারণে কৃষি জমির উপর চাপ পড়তেছে এবং এই জন্য মনে করি যেটা ভালো স্পষ্ট এবং কঠোর নীতিমালা থাকা দরকার। এদিকে কৃষি জমি দখলের বিরুদ্ধে প্রশাসন ভূমিকা নেবে জানালেন এই জেলা কর্মকর্তা। কোন কোন জায়গায় কারা কৃষি জমি পরিবর্তন ঘটিয়ে সেখানে অকৃষি কাজ করছে বা অন্য কোনো আবাসিক কার্যক্রম পরিচালনা করছে, এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা তাগিদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, News24। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, তোমাকে পাওয়ার জন্য। বাংলাদেশের পতাকার মাঝে লাল বৃত্ত আঁকার ভাবনাটা মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের, এমনটাই দাবি তার। বাংলার পতাকায় পাকিস্তানি পতাকার সবুজ রঙে ছিল তার আপত্তি। 3রা মার্চ পল্টন ময়দানে এই মুক্তিযোদ্ধায় পাঠ করেছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ইশতেহার, যে ইশতেহারে ছিল স্বাধীন বাংলাদেশ গঠন করার কথা। শোনালেন যুদ্ধ আর যুদ্ধ পরবর্তী সময়ের ঘটনা। অন্তরা বিশ্বাসের কাছে বিস্তারিত।
লাল সবুজ আর হলদে মানচিত্রের মাঝে ছিল এক অদম্য শক্তি, ছিল এক অহংকার। যুদ্ধের ময়দানে বাংলার পতাকা আত্মবিশ্বাস বাড়াত লাখো যোদ্ধার, পরিচয় দিত বিশ্বের দরবারে। এই পতাকার টুকটুকে লাল সূর্যের ভাবনা মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের। আর সবাই জানে যে আমি লাল বলতে করি, বললো সাধারণ শাস্ত্র লাল বলতে করে তো কী দেওয়া যায় লাল? আমি যে লাল সূর্যই দেবে, একটা সূর্য থাকবে লাল, আর পতাকার সবুজ রংটা পাকিস্তানের পতাকার সাথে মিলে যাচ্ছিল বলে তার ছিল ভীষণ আপত্তি। শেষমেশ সবুজের বদলে গাঢ় সবুজ রঙের মাঝে আঁকা হয় লাল বৃত্ত, সাথে জোড়া হয় মানচিত্র। শাহজাহান সিরাজ 1971 ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের বড় নেতা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 3 মার্চ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে তিনি সেই ইস্তেহারটি পাঠ করেন পল্টন ময়দানে হাজারো বাঙালির সামনে, যে ইস্তেহারে ছিল স্বাধীন বাংলাদেশ গঠন করার লক্ষ্যের কথা। যদি আমরা ইস্তেহার পাঠ করি, ওই দিন সকালবেলায় শেখ সাহেব হঠাৎ আমাকে ডাকলেন, আমাকে ডেকে বললেন যে আজকে আমাদের বেরিয়ে মুক্তি হল। ওই দিনই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। এরপর একে একে আসে 7ই মার্চ, উত্তাল 18 থেকে 24 মার্চ, কঠিন সংগ্রামের সেই সময়ের অগ্নি সাক্ষী শাহজাহান সিরাজ। শেষমেশ আসে কালরাত্রি 25শে মার্চ। তবে কালরাত্রির আগেই বঙ্গবন্ধুর নির্দেশে চলে যান আন্ডারগ্রাউন্ডে, মুক্তিযুদ্ধের সময় দেরাদুনে প্রশিক্ষণ নেন, যুদ্ধ করেন মুজিব বাহিনীতে। তবে স্বপ্নের বাংলাদেশ পাননি বলে জানান এই যোদ্ধা। না, এখন তো বিশৃঙ্খল অবস্থা একটা, সে করলে সে এই এক দু হাসনটাকেও ইচ্ছে করলে শেখ হাসিনা ঠিকঠাক করতে পারত, কিন্তু তাও করে। সামনের দিনে সোনার বাংলার হাল ধরবে তরুণ প্রজন্ম, এই প্রত্যাশা মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। News24 সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রামের কাঁচা বাজারেও, গেল সপ্তাহের তুলনায় বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। আগামী 6 মার্চ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উপনির্বাচন, নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের দাঁড়ে দাঁড়ে করছেন ভোট প্রার্থনা। এদিকে ভোটাররাও বলছেন যোগ্য ও সৎ ব্যক্তিকেই ভোট দেবেন তারা। কুমিল্লার প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সালে জহুর চৌধুরী। কুমিল্লার আদর্শ সদর উপজেলার উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল আর বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল কাইয়ুম। নির্বাচনকে ঘিরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা সদর উপজেলা, মাইকে চলছে নৌকা আর ধানের শীষের জোর প্রচারণা, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরাও। বিগত সময়ে উপজেলাবাসীর পাশে থেকে উন্নয়ন করেছেন এমন দাবি করে নৌকা প্রতীকের জয়ের বিষয়ে আশাবাদী সরকার দলীয় প্রার্থী। দলমত নির্বিশেষে সবাই ব্যাপকভাবে সাড়া দিচ্ছে এবং আগামী 6 তারিখ দৃঢ়ভাবে আশাবাদী সদর উপজেলার মানুষ ব্যাপকভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা থাকলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে জয়ী হবেন এমনটা বলছেন বিএনপির প্রার্থী। আমরা সবাইকে বলতেছি যে না, নতুন নির্বাচন কমিশন আসছে, সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, আপনারা কেন্দ্রে আসেন। তো সবাইকে বলতেছি ইনশাল্লাহ সবাই কেন্দ্রে যাবে, ইলেকশনের দিন 6 তারিখে বোঝা যাবে কি করে তারা। আর ভোটাররা বলছেন সৎ ও যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। ভালো প্রার্থী দরকার, যে যোগ্য, যে উন্নয়নমূলক কাজ করতে পারবে, কেন যদি ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে ফিরে আসতে পারে, রেজাল্টটাতে সঠিক থাকে। এদিকে নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আর এই নির্বাচনগুলোকে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন,
ইতিমধ্যে আমরা এই নির্বাচনটাকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলার বাহিনীর সাথে এখানে একটা মিটিং করেছি। ভোটারদের প্রত্যাশা, সিটি নির্বাচনের আগে সদর উপজেলায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গ্রামীণ ব্যাংকের মাসিক কিস্তি নেওয়ার পদ্ধতি পরিবর্তনের কথা ভাবছে সরকার। রাজধানীর এলজিইডি ভবনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এ তথ্য জানান অর্থমন্ত্রী। এ সময় তিনি ক্ষুদ্র ঋণ চালু করার জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর অর্থ সহায়তায় সারা দেশে যারা স্বাবলম্বী তাদের অনেকেই উপস্থিত হন লোন ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে। তুলে ধরেন কিভাবে হতদরিদ্র থেকে ঘুরে দাঁড়ালেন তারা। আমার সাথে আরো দুজন ঘরে বসেই কাজ করে, এখন আর আমাদের পরিবারে অভাব নেই। আমাদের সংগঠনের বেশিরভাগের অবস্থায় আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠানে প্রকল্পে অর্থ সহায়তা দেয়া দাতা সংস্থা বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জানান, দরিদ্র মানুষের কল্যাণে তার সংস্থা পাশে থাকতে চায় সবসময়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়ন অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বিভিন্ন প্রকল্পে সরকারকে $24 বিলিয়ন সহায়তা দিয়েছে। বর্তমান সময়েও বাংলাদেশ বড় পরিসরে সুদমুক্ত ঋণ পাচ্ছে। অর্থমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ক্ষুদ্র ঋণের প্রশংসা করেন, বলেন এজন্য বড় অবদান রেখেছে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক। গ্রামীণ ব্যাংক তাদের প্রচেষ্টায় যেটি এই দেশে প্রতিষ্ঠিত করেছে, একটি সত্যকে এই দেশে প্রতিষ্ঠিত করেছে যে অতি গরিব যে লোক তারও ঋণ পাবার অধিকার আছে। তবে সময়ের পরিবর্তনে এখন গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের নীতির পরিবর্তন প্রয়োজন বলেও মত দেন তিনি। এখনও এই গ্রামীণের সিস্টেমে ওই ডিফল্ট কালচারের উপর এটা বেসড, এর ফলে ওই প্রতি সপ্তাহে মিটিং করতে হয়, প্রতি মাসে কী দিতে হয়, ইনস্টলমেন্ট দিতে হয়। আমার মনে হয় এগুলোর এখন প্রয়োজন নাই, এগুলোকে বদলানো যায়। দারিদ্রতা নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারের খবর জানাবো। কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মাফিয়া মুক্তা। মাফিয়া, বাজারে শাকসবজির দাম কেমন দেখছেন আর পরিবহন শ্রমিক ধর্মঘটের প্রভাব কি এখনো আছে? আসলে গরমের যে শুরু বা গরমের যে উত্তাপ সেটার সাথে কিন্তু আমরা দেখছি বাজারেও আসলে সবজির দামেও কিন্তু সেই প্রভাবটা আমরা দেখতে পেয়েছি। আর সবজির দাম যেটা আমরা গত সপ্তাহে দেখেছিলাম, এই সপ্তাহে আমরা দেখছি আসলে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারে সবজি যেগুলো পাওয়া যাচ্ছিল সেই সবজিগুলোর দামেও কিন্তু বাড়তি যে প্রভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি গত সপ্তাহে যে সবজিগুলো বিক্রি হয়েছে 20-25 টাকায়, সেই সবজিগুলো কিন্তু আজ রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 30-35, এমনকি 40 টাকা দরেও আসলে বিক্রি করতে আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, রয়েছে লেবু, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সবগুলো সবজির দামেই কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় আজকে বাজারে আসলে কিন্তু সেই সবজিগুলোর দাম প্রায় 10-15 টাকা পর্যন্ত বাড়তি চাওয়া হচ্ছে। তবে এখানে আপনি যেটি বলছিলেন যে আসলে পরিবহন ধর্মঘটের যে বিষয়টি সেটি আসলে কোনো প্রভাব রয়েছে কিনা, সেটি কিন্তু আমরা আসলে কথা বলেছিলাম এখানকার যারা আসলে বিক্রেতা রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে দুদিনের যে ধর্মঘট ছিল সেটির একটি প্রভাব কিন্তু বাজারে রয়েছে। সেই সাথে তারা আরও একটি বিষয় বলছেন যে আসলে ধর্মঘটের পাশাপাশি আরও একটি বিষয় এখানে রয়েছে যে শীতের যে সবজিগুলো ছিল সেগুলোর সরবরাহ কিন্তু বাজারে কমেছে, যার কারণেও কিন্তু আসলে সবজির দাম এখানে বেশি দেখা যাচ্ছে। সেই সাথে আরও একটি বিষয় তারা বলছেন যে নতুন সবজি যেগুলো আসছে সেগুলোর দাম আসলে শুরুর দিকে কিছুটা বেশি থাকে যেহেতু সেটির সরবরাহ কম থাকে সে কারণে। তবে এই মুহূর্তে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে বিক্রেতা রয়েছেন সবজির, তারা আসলে কী বলছেন যে আসলে কোন সবজিগুলো কী দরে বিক্রি হয়েছিল এবং এখন কী দরে বিক্রি হচ্ছে সেগুলো একটু জানার চেষ্টা করবো আমরা একজন বিক্রেতার কাছে। কেমন চলছে সবজির দাম? সবজির দাম গত সপ্তাহ থেকে আজকে একটু বেশি। কোন সবজি কেমন দরে বিক্রি করছে? আপনার সবজি কচুরি 50 টাকা, সিম 60 টাকা, সিমের বেশি 80 টাকা, মটরশুটকি 16 টাকা, 150 টাকা, আস্তাটা 60 টাকা,
ভেন্ডি 80 টাকা, পটল 60 টাকা, লতি 60 টাকা, করলা হইল 80 টাকা। গত সপ্তাহে বা 2-3 দিন আগে আসলে কেমন ছিল এটার দাম? আজকে থেকে প্রতিটা কেজি 10-20 টাকা করে কম ছিল। জি, হঠাৎ করে এটা বাড়ার কারণ কি? আজকে বাজারে মাল আমদানি কম হয়েছে, এই জন্য বাজার বেশি। এটা কি ওই যে ধর্মঘট ছিল, গাড়ি বন্ধ ছিল, সে কারণে? না না না, বাজারে মাল আমদানি কম হইলে মালের দামটা বেশ থাকে। ধন্যবাদ আপনাকে। পার্থ, আপনি শুনছিলেন যে আসলে যিনি বিক্রেতা রয়েছেন তিনি বলছিলেন যে গত সপ্তাহে এবং গত 2-3 দিন আগে আসলে যে দামটি ছিল বাজারে তার চাইতে এখন কিন্তু আসলে 10-12 টাকা আসলে দাম বেশি যাওয়া হচ্ছে সবগুলো সবজিতে। কারণ তারা যেটি বলছেন যে আসলে সরবরাহ কম থাকার কারণে আসলে এটি হচ্ছে, কিন্তু কেন আসলে সরবরাহ কম ছিল এবং কী ধরনের আসলে সমস্যার কারণে তারা বলছেন যে আসলে দাম? এবং প্রতিনিয়ত আসলে আমরা শুনি যে আসলে বাজারে যখনই কোনো সবজি দামের কথা বলা হয় তখনই আসলে বলা হয় যে সরবরাহ কম রয়েছে, সে কারণে দাম বেড়েছে। আসলেই সেটা কতটা যৌক্তিক সেটা নিয়ে আসলে ক্রেতারা অনেক ক্ষেত্রে বলেন যে আসলে কয়েকটা বিষয় থাকলেই সেটাকে নিয়ে আসলে দামগুলো বাড়িয়ে দেওয়া হয় বাজারে। তো আমরা একটু চেষ্টা করব কোনো একজন ক্রেতার সাথে কথা বলার জন্য যে তিনি আসলে সবজির দাম কেমন দেখছেন বাজারে, সবজির দাম তারা কেমন দেখছেন সেইটি আসলে জানার চেষ্টা করবো কোনো ক্রেতার কাছ থেকে। আর আপনাকে আরও একটি বিষয় পার্থ জানাতে চাই, গণপরিবহন ধর্মঘটের যে বিষয়টি ছিল সেটির কারণে আমরা গতকাল দেখেছিলাম বাজারে সবজির দাম বেশি ছিল এবং আজকে যে বিষয়টি তারা বলছেন যে শুধুমাত্র গণপরিবহনের ধর্মঘটই নয়, তার পাশাপাশি আসলে যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ কম থাকার কারণেও কিন্তু সবজির দাম কিন্তু বেশি। তো আমরা আরও একজন বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে গত সপ্তাহে কী দরে তারা সবজি বিক্রি করেছেন এবং আজকে আসলে কী দরে বিক্রি করছেন, কী দরে বিক্রি করছেন কোন সবজি? আজকে গত সপ্তাহে বেগুন ছিল 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা, পেঁপে 20 টাকা, 25 টাকায়, তারপরে মনে করেন পটলটা বেচতেছি 50, গত সপ্তাহে দামে ছিল। তারপরে মনে করেন সিম ছিল গত সপ্তাহে 30 টাকা, এই সপ্তাহে 50 টাকা, আর একটা আছে মনে করেন 30 টাকা। তারপরে উস্তা গত সপ্তাহে ছিল 50, এই সপ্তাহে হলো 60 টাকা। তার বাদে মনে করেন সিমের বীজ ছিল 60 টাকা কেজি, সপ্তাহে 80 টাকা কেজি। কেন আসলে হঠাৎ করে দাম বেড়ে গেল? হঠাৎ মনে হয় খুব সম্ভবত যে হরতালের জন্য মাল আসতে পারে না, এই কারণে মালের দামটা বাড়তি। জি, আপনি শুনছিলেন পার্থ যে বাজারে যে সবজিগুলো আসলে আমরা দেখি নিয়মিত সেই সবজিগুলোর দাম কিন্তু আসলে বাড়তি রয়েছে এবং সবাই আসলে বিক্রেতারা যেটা বলছেন যে আসলে সরবরাহ কম থাকার কারণে আসলে দামগুলো বাড়তি। তবে আমরা চেষ্টা করবো একজন ক্রেতার সাথে কথা বলার জন্য, তিনি কেমন দেখছেন এখানে আসলে সবজির দাম, কেমন দেখছেন বাজারে সবজির দাম? গত সপ্তাহের তুলনায় অনেক বেশি এখন এখানে দেখা যাচ্ছে, যা সিমের দাম বেশি, আবার হচ্ছে টমেটোর দামও বেশি, সব জিনিসের দাম মোটামুটি গত সপ্তাহের তুলনায় অনেক বেশি দাম এখানে। আপনারা কি চান আসলে বাজারের দাম কেমন থাকলে আপনাদের জন্য ভালো? বাজার দাম একটা স্থিতিশীল অবস্থা থাকলে ক্রেতারা সবসময় এটা কিনতে পারে আর কি। আমি চাই যে বাজারে যেন একটা মানে স্টেবল অবস্থা, স্থিতিশীল অবস্থা যেন থাকে, যেন সবাই যেন এটা মানে এসে এখানে কিনতে পারে। পার্থ, আপনি শুনছিলেন যে আসলে একজন ক্রেতা তিনি বলছিলেন যে বাজারে সবগুলো সবজির দামই মোটামুটি বেশি দেখছেন তারা এবং সে সাথে বিক্রেতারা বলছেন যে আসলে ধর্মঘট এবং সে সাথে আসলে সরবরাহ কম থাকার কারণে বাজারে সবজির দাম বেশি। তো আমার কাছে কারণ বাজারে কাঁচা বাজারের থেকে আসলে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মাফি আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে সেখানকার শাকসবজির বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাফিয়া মুক্তা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রামের কাঁচা বাজারেও। গেল সপ্তাহের তুলনায় বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন উত্তরবঙ্গ থেকে কোনো সবজির চালান না আসায় সংকট তৈরি হয়েছে বাজারে। এছাড়া দেশি মাছ সহ বেড়েছে সামুদ্রিক মাছের দাম। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরীর সবচেয়ে বড় বাজার রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন কাঁচা বাজারে সপ্তাহের শুরুতেই বাড়তে থাকে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে 3 টাকা, ঢ্যাঁড়স কেজিতে 20 টাকা, ফুলকপি কেজিতে 10 টাকা, বেগুন কেজিতে 8-10 টাকা বেড়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। অন্যান্য বছর যেরকম আমরা এই টমেটোর সময় কিন্তু অনেকে আর একটু কম হতো, দাম 10-15 টাকায় চলে আসছে, কিন্তু এবছর কিন্তু 20 টাকার নিচে কোথাও নেই। আমার মনে হচ্ছে সবজির দাম এখন হঠাৎ করেই প্রায় 5-10 টাকা করে প্রত্যেকটা পদেই বেড়ে গিয়েছে। এই সপ্তাহে একটু দাম বেড়ে গেছে সামান্য, যেমন আলু ছিল 12 টাকা, এখন হয়েছে 14 টাকা। দামের এই তারতম্যের জন্য বিক্রেতারা দোষ চাপান পরিবহন শ্রমিকদের ওপর। আমাদের যে পরিমাণটা আসার কথা ছিল সে পরিমাণটা আসেনি, গাড়িগুলো চলতেছে মাল রেট মোটামুটি আছে, আরো আসলে আরো কমে যাবে। এদিকে সবজির পাশাপাশি বেড়েছে বিভিন্ন ধরনের মাছ, মুরগি ও গরুর মাংসের দাম। সকালে যে মাছগুলো কিনছি আমি 280 টাকা, সে মাছগুলো এখন 320 টাকা।
যে পরিমাণ মাছ আসার কথা সেই পরিমাণ মাছটা আসে, তাই কারণে মনেতে 2000 টাকার বেশি। অন্যদিকে পেঁয়াজের দামের পাশাপাশি দেশীয় রসুনের দাম এবং আদার দাম গেল সপ্তাহের মতো থাকলেও চালের দাম আবারও বাড়তে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে এসে আরও থাকছে। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ অভিযোগের জের তদন্ত থেকে সরে দাঁড়ালেন অ্যাটর্নি জেনারেল। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আর এ পর্যায়ে নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে FBI এর তদন্ত থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। এরই মধ্যে তার পদত্যাগের দাবি উঠেছে ডেমোক্রেট শিবিরে। ওয়াশিংটন পোস্টের খবর বলছে, গেল বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দুবার বৈঠক করেছিলেন সেশনস। ওই বছর 25 জনেরও বেশি বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি। কিন্তু রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকটি হয় এমন সময়ে যখন সেশনস তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের প্রচার শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে সেশনস জানান, মনোনয়ন চূড়ান্ত হওয়ার শুনানিতে তিনি সৎ ও সঠিক ছিলেন। তার সাথে একই সুরে কথা বলেছেন আমেরিকার শীর্ষস্থানীয় এক আইন কর্মকর্তা। তিনি জানান, জানুয়ারিতে সেশনসের মনোনয়ন চূড়ান্ত হওয়ার সময় রাশিয়ার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে যে সাক্ষ্য দিয়েছিলেন সেটি মিথ্যা নয়। এদিকে আইএসকে হটিয়ে প্রাচীন শহর পালমিরা পুনর্দখলের দাবি করেছে সিরীয় বাহিনী ও তাদের মিত্র দেশ রাশিয়া। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। জাতিসংঘে সিরীয় দূত বাশার আল জাফরি পুনর্দখলের খবরটি নিশ্চিত করেছে। দখলের পর সেনাবাহিনী ও সরকারপন্থী যোদ্ধারা পালমিরার অনেকটা প্রবেশ করেছে। এর মাধ্যমে পালমিরায় জঙ্গিদের দ্বিতীয় দফা দখলদারিত্বের অবসান ঘটল। 2015 সালে আইএস প্রথমবার পালমিরা দখল করে। গত বছরের মার্চে সিরিয়ার সেনাবাহিনী আইএসকে হটিয়ে শহরটি পুনরুদ্ধার করেছিল, কিন্তু ডিসেম্বরে আলেপ্পো অভিযানে রত সিরীয় সেনাবাহিনীর ব্যস্ততার সুযোগে আইএস ফের শহরটি দখল করে নেয়। দখলদারিত্বের দুই পর্বেই পালমিরার প্রাচীন পুরাকীর্তিগুলো ধ্বংস করেছে জঙ্গি গোষ্ঠীটি। এই শহরের প্রাচীন অংশটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ ছিল। 6 বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে আইএস 2 বার শহরটির দখল নেয়। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। কলম্বোয় শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে টাইগারদের দাপট। প্রথম দিন 7 উইকেটে সংগ্রহ 391 রান। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এ পর্যায়ে নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। টেস্ট সিরিজের আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। কলম্বোয় শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 391 রান। ম্যাচ ফিটনেস দেখে নিতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ব্যাটিং প্র্যাকটিস করিয়েছেন শিশুদের। এতে নজর কেড়েছেন ওপেনার তামিম ইকবাল। 136 রান করে বিশ্রামে যান তিনি। মুমিনুল হক 73 রান করেন। মাহমুদুল্লাহ 43 আর লিটন দাস 73 রানের ইনিংস খেলে নট আউট আছেন। সাকিব 30 আর মুশফিকের ব্যাটে আসে 21 রান। তবে সৌম্য রুইলো এদিন হাসেনি, তিনি করেছেন 9 রান। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল 10:30। গলে 7 মার্চ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার 2 টেস্টের সিরিজ শুরু হবে।
শেখ কামাল ক্লাব কাপের মেগা ফাইনাল আজ মুখোমুখি হবে টিসি স্পোর্টস ও পচন ক্লাব। উত্তাপ ছড়াচ্ছে দুই দলের টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের এম এ আজ স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30। ফাইনালে দল দুটির অবস্থা জানাচ্ছেন তহিদুল ইসলাম। এফসি পচেয়ন দক্ষিণ কোরিয়ার তৃতীয় ডিভিশনের দল। নিজেদের পারফরমেন্সের গ্রাফ উপরের দিকে নিয়ে যেতে শেখ কামাল ক্লাব কাপ যেন বড় মঞ্চ, সেই মঞ্চ আলো করেছে ক্লাবটি। প্রথম ম্যাচে এফসি আলগা বিশকেকের বিপক্ষে 2-0 গোলের জয় পচেয়নের। এরপর ঢাকা আবাহনী ও টিসিএস স্পোর্টসের সাথে ড্র করে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে পা রাখে পচেয়ন। সেমিতে চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে ওঠে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। সে ধারা অব্যাহত রেখেই ফাইনাল জয়ের স্বপ্ন বুনছে দলটি। আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছি, ফাইনালের লক্ষ্য নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া, আর তা করতে পারলে যে কোনো কিছুই সম্ভব। আমরা অবশ্যই চাইব জয়ের বেশে দেশে ফিরতে। অন্যদিকে টিসিএস স্পোর্টসের গল্পটা অন্যরকম। পচিয়নের গ্রুপ থেকেই ঢাকা আবাহনী ও বিশকেকে হারিয়ে গ্রুপ টেবিলের শ্রেষ্ঠত্ব অর্জন করে মালদ্বীপের ক্লাবটি। পচিয়নের সাথে করে ড্র। সেমিফাইনালে নেপালের মানাং মার্শিয়ানদিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে পা রাখে টিসি। এখন ভাবনা শুধুই শিরোপা ঘিরে। পচিয়ন সিটিজেন ভালো দল, তাই তারা ফাইনালে এসেছে। তারা গোছানো ফুটবল খেলে, তাদের মোকাবেলা করতে আমাদেরও সেভাবেই তৈরি হতে হবে। শিরোপাটা আমরাও জিততে চাই, তবে এর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। শুক্রবার বিকেলে শেখ কামাল ক্লাব কাপ যাবে বাংলাদেশ ছেড়ে, হয় মালদ্বীপ অথবা দক্ষিণ কোরিয়াই হবে তার গন্তব্য। তৌহিদুল ইসলাম, News24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তৃণমূলের মতামত ও জনপ্রিয়তা যাচাই করে আগামী নির্বাচনে মনোনয়ন জানালেন আওয়ামী লীগ নেতারা। তুচ্ছ ঘটনার জেরে বসুন্ধরা এলাকায় ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে র্যাব পুলিশ। শিক্ষক কর্মচারী নিয়োগে স্থানীয় আওয়ামী লীগের কাছে অসহায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, কয়েক দফা পণ্ড নিয়োগ পরীক্ষা। এবং পরিকল্পনার অভাবে খুলনায় দিনে দিনে কমছে কৃষি জমি, ভরাট হচ্ছে পুকুর জলাশয়, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। News24 সংবাদ দিয়েছিল এখনকার মতো। পরবর্তী আয়োজন সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে।